গুড আফটারনুন গাইস, আমি আবার এলাম কিছু বলতে, দুজনকে দুজনকে খুব ভদ্রভাবে বলতে এলাম। এরপর যদি আমি এই ব্যাপারগুলো দেখি আমি আর কিন্তু টলারেট করবো না, ঠিক আছে? আমি আর টলারেট করবো না। নুপুরদি, তোমাকেই বলছি, তোমার নাম নিয়ে বলছি, তুমি আমার নাম নিয়ে বাজে গালাগাল দিয়েছো, বাজে নোংরা খিস্তি দিয়েছো, বাজে কথা বলেছো, বাজে বদনাম দিয়েছো, তা সত্ত্বেও আমি কিন্তু তোমার নাম নিয়েই বলছি। তুমি আমার নাম নিয়েও বলেছো, ঠিক আছে? তোমাকে আমি তোমার নাম নিয়েই বলবো, যাতে তোমার কানের আর এই মাথায় ঢোকে কথাগুলো। তুমি, আমি তোমাকে তোমাকে নিয়ে কথা বলেছিলাম বিশেষ একটা কারণ, দুটো কারণে। সেটা হচ্ছে সমাধি, তোমার যেমনি গায়ে লেগে যায়, মিলি বনু, সঞ্জয় দা এদেরকে কিছু বললে, সেরকম আমার সমাধি ভরিদিদির ওপর কিছু বললে আমার গায়ে লেগে যায়, ঠিক আছে? ওই জন্য আমি তোমাকে দুটো কথা শুনিয়েছিলাম, তিনটে ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? তুমি আমাকে ভিডিও টু ভিডিও কথা বলতে, তুমি যেই পয়েন্ট নিয়ে আমি তোমাকে কথা বলছি সেই পয়েন্ট নিয়ে তুমি আমাকে বলতে, তুমি কী করলে, তুমি আমার উপর একটা কাদা ছিটিয়ে দিলে অন লাইভে বসে, তুমি একটা বদনাম করে দিলে আমার। আমি নাকি তোমার স্বামীর থেকে টাকা নিয়েছি, টাকা চেয়েছি 10,000 টাকা। দেখো আমি খুব স্পষ্টভাবে বলছি তোমাকে, ঠিক আছে? আমার এইসব স্বভাব তো এক নম্বর নেই। তুমি যার উপর দোষ লাগিয়েছো, খুব ভুলভাবে দোষ লাগিয়েছো। আমি মানে কী বলবো, আমি ইউটিউবে এসেছি, চ্যানেল খুলেছি, বাড়িতে শাড়ি বসিয়ে না, তারা হ্যাঁ, আমি বাড়িতে হাঁড়ি বসিয়ে গ্যাসের ওপর, তারপর ইউটিউবের চ্যানেল খুলি, যে দুটো ইনকাম করবো দুজনকে বলে, তারপর আমি দুটো চাল রান্না করতে পারবো। আমি কিন্তু তার জন্য ইউটিউব খুলিনি, ঠিক আছে? আর একটা কথা, আমি যে পরিবারে মানুষ হয়েছি বা যেই পরিবারে আমি মানুষ হয়েছি বা যেই পরিবারে আমি থাকি, সেটা কিন্তু ফেলনা পরিবার নয় বা কোনো চেয়ে চিনতে ভিক্ষা করে পরিবার নয়, ঠিক আছে? আমার বাবার পরিচয় দিই, যেহেতু আমি আমার বাবার কাছেই থাকি। আমার বাবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফিসে চাকরি করতেন, সেখানকার পিপিইউ ডিপার্টমেন্টের সেকশন অফিসার ছিলেন। তাদের একটা নাম্বার হয়, সেই ডিটেলস আমি এত কিছু দেবো না, এত কিছু দিতেও চাই না, আমি শুধু বলে দিলাম, ঠিক আছে? একদম সরকারি চাকরি যেটাকে বলে, সেই বাড়ির মেয়ে আমি, ঠিক আছে? তুমি যে দোষারোপটা লাগিয়েছ, তুমি কিন্তু এটাকে একদম বারবার বলে যাচ্ছ, বারবার মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছো, তুমি এটা ঠিক করছো না। আমি কিন্তু চাইলেই খবরেও বারবার বলছে, খবরেও বারবার দেখায়, সরকারের একটা নিয়ম আছে, কেউ কারোর নাম নিয়ে মানহানি করলে, কেউ কারোর নাম নিয়ে যদি ভিডিও বানায় বা তারপর অন লাইভে তার নাম নিয়ে নাম উচ্চারণ করে যদি কেউ কিছু বলে, তাহলে কিন্তু তার নামে কেস করা যায়, মানহানির মামলা করা যায়, এফআইআর করা যায়। আমি করতে চাইনি বা করতে চাইও না, সত্যি করে বলছি, বিশ্বাস করো, আমি একদম ঘরের তলায় সত্যি করে বলছি, আমি তোমাকে এসবের মধ্যে ফেলতে চাই না, আমি তোমাকে সত্যি এসবের মধ্যে ফেলতে চাই না, একদম আমি অনেস্টলি বলছি, নাহলে আমি করতেই পারতাম। পয়সা করি নেই, অনেক আছে, আমি নিজে যেটা ইনকাম করি যথেষ্ট। তুমি নিজেও হয়তো ভালো করে বুঝতে পারবে, একটা মেকআপ করতে গেলে একজনকে পার্টি মেকআপ নেয় 1,000 টাকা, 1,200 টাকা, 1,300 টাকা, ব্রাইডাল মেকআপ নেয় 4,000 টাকা, 5,000 টাকা থেকে স্টার্টিং আছে। তাহলে বুঝতেই পারছো আমার ওকেশন ওয়াইজ আমার ইনকাম কত হতে পারে। তাছাড়াও আমার নিজস্ব জামা কাপড়ের বিজনেস আছে, আমার ছোট্ট করে হোক বড়ো করে হোক আমার নিজস্ব, সেটা আমি নিজে সেটা করি, নিজের টাকাকেই সেই টাকাটা আসে, ভাগ করতে হয় না, ঠিক আছে? তো তুমি সেটাই বলছি, তুমি যাকে দোষারোপটা লাগিয়েছো একদম ভুল জায়গায় দোষারোপটা লাগিয়েছো, হ্যাঁ, তুমি এটা ঠিক যে করোনি সেটা তুমি প্রমাণ দেবে, তুমি এটা মানে নিজে বলবে। তোমার জন্য, তোমার জন্য হাবলির লাইভে আমি একটা কমেন্ট করেছিলাম, হাবলির লাইভে ওই তোমার ভাই ছক্কা, ছক্কাই বলবো, ও যে ছক্কা বারবার প্রমাণ করে দেয়, সেই জন্য আমি ছক্কাই বলবো, ওই ছক্কা চু আমাকে বলছে 10K নিবি, 10K নিবি, 10K দেবো, সিমিদি 10K নিবি। ওর ওখানে না নাগা লঙ্কা আছে, শিলিগুড়িতে পাওয়া যায়, আমি অর্ডার দিয়ে কিনে আনাবো, কিনে এনে ওটা বেটে ওর ওখানে ঢুকিয়ে দেবো, ভালো করে মালিশ করে দেবো নোড়াটায়, ঠিক আছে? সাবধান করে দিলাম, প্রথম থেকে ভদ্রভাবে শুরু করেছিলাম, লাস্টের দিকে আমার মাথাটা গরম হলো, একটাই কারণে আমার মনে পড়ে গেল ওই খান নিমকির ছেলে, নিমকির ছেলে ছক্কা আমার আমাকে এই কথাটা বলেছে অন লাইভে, আমার কাছে স্ক্রিনশট আছে, এসএস আছে, ও বলেছে আমি যদি এই স্ক্রিনশটটা নিয়ে থানায় যাই, ওই ছক্কার নামে কেস করে দিই, যে অন লাইভে এখন মেয়েদের নিয়ে এত ঝামেলা ঝাঁটি হচ্ছে, এত কিছু হচ্ছে, মেয়েদের জাস্টিস পাওয়ার কথা হচ্ছে, ও একটা মেয়েকে অন লাইভে এরকম 10K নিবি বলে প্রবোচনা করছে, কী হবে রে ছক্কা, ছক্কা ওটা ছোটো ওইটুকুনি নেমটি ধরে তো দৌড়দৌড়ি করবি, পালিয়ে পার পাবি না, একই তো এতগুলো কেস খেয়ে বসে আছিস, তোর ভদ্র দিদিগুলো, প্রতিবাদী দিদিগুলো কোথায় মুখ লুকিয়ে বসে আছে? সে তারা বলছে না, তোর আরেকটা ভদ্র ভাই আছে, সে তো বলছে না, সে তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না, একটা সাইকোমাল আছে, সে তো অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে দাঁড়িয়ে থাকে, তো সে তো কোনো প্রতিবাদ করলো না যে হ্যাঁ দিদি তুমি এটা ভুল বলছো, মিথ্যে কথা বলো না এরকম করে কারণ নামে, তোমরা ভদ্রগিরি দাও শালা, ভদ্র তো একদম বুঝে, ঠিক আছে? আমি তোকে ওয়ার্নিং করলাম, আমি তোদের দুজনকে, তুই ভাই বোনকে ওয়ার্নিং করলাম, এই কথা আইনদা যদি শুনতে পেয়েছি না আমার থেকে খারাপ কেউ হবে না, তোরা ঘুম থেকে উঠবে আমার অভিশাপ দিয়ে, ঘুমাতে যাবে আমার অভিশাপ দিয়ে, বুঝেছিস? আর আমি আমার অভিশাপ মাটিতে ফ্যাট পড়ে না, তোরা মিথ্যে কথা বলেছিস তোরা নিজেও জানিস, তোর স্বামী মিথ্যে কথা তাকে ছাই দিয়েছে সেটাও জানিস, ওই তোরা সম্পর্কে আমার না কাকু আর কাকিমা হবে, কো ক্রিয়েটার বলে সবাই দিদি দাদা বলে কথা বলছে বলে তোকে আমি দিদির সম্মান করেছিলাম, দিদি বলেছিলাম সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কোনোদিন যদি
আজকে ধরিত্রী সুপাতিকে বলেছিস বলে তোকে আমি কাতন দিচ্ছিলাম, তোকে দুটো কথা বলেছিলাম, পরে পরে কে বলতে পারে? এদের মধ্যে সব মিলমাল হয়ে যেতে পারে, সবাই মিশে যেতে পারিস, কেউ তো বলতে পারে না। যদি মন্দিরা আর সুতপা মিলে যেতে পারে তাহলে এরা কেন মিলে যাবে না, তাই না? এরা কেন মিলে যাবে না? মিলে যেতেই পারিস তোরা সবাই। তাও তখন ও পর্যন্ত না, তখন মিলে যদি যাইও, তুই যে দোষারোপটা আমাকে লাগিয়েছিস, জীবনে তোর মুখে মুখ দেবো না, জীবনে তোর মুখে মুখ দেবো না। তুই নিজে ভালো করে যাচ্ছিস, তোর ঘরে একটা মেয়ে আছে রে, তুই একটা মেয়ের মুখের ওপর মানে একটা মেয়েকে নোংরা একটা এলিগেশন লাগিয়ে খুব খারাপ করেছিস, খুব খারাপ করেছিস, যেটা আমি কোনোদিনও করিনি। সেই দোষারোপ লাগিয়েছিস, সেই দোষারোপ লাগিয়েছিস, আমার চোখের জলে না কোনোদিনও ফেলনা যাবে না। কুকুরের বাচ্চা তো কেন করলাম, কোনোদিনও ফেলনা যাবে না। সেদিনকে ছক্কাও আমাকে ওই কথাটা বলে, তাহলে বুঝে নিলাম যে ছক্কা শেখানো তোর কথাটা, ছক্কা তোকে শিখিয়েছে বলে তুই এই ভিডিওটা নামিয়েছিস। আমি তোকে ওয়ার্নিং করছি, এটা লাস্ট ওয়ার্নিং। আমি যদি আর শুনেছি তুই আমার নামে এই কথাগুলো বলেছিস, তুই এসে বলবি ক্যামেরার সামনে যে তুই মিথ্যে বলেছিস, তুই আমাকে কেস খাওয়ানোর জন্য মিথ্যে বলেছিস, না হলে কিন্তু তোর অবস্থা টাইট করে দেবো। তুই যতই চাই বলেছিস আমাকে, যত ছোট টেম্পু কাকে বলে, ছোট টেম্পু কাকে বলেছিস রে, তোর হাইট তো এইটুকুনি, আর তোর ভাই যাকে বলিস তার ভাই তো এইটুকুনি, এইটুকুনি, এরকম এরকম করে ডলা দিলেই সব শেষ হয়ে যাবে, ডলা দিলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব পুরো পরিবার তোর এইটুকুনি। তুই আবার আমাকে ছোট টেম্পু কী বলিস রে, সালা জয় বচ্চন তুই, না না অমিতাভ বচ্চন তুই, সাবধান করে দিলাম। ক্যামেরার সামনে যদি এসে না বলেছিস, তুই মিথ্যা বলেছিস, দেখে নিবি তুই। সবসময় সমাধি ধরিত্রীদেরকে বলিস মিথ্যা মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলছে, তোরা কী বলছিস, তুই কী বলছিস, তুই কী বলছিস, মানে মিথ্যা কথা বলছিস, কী সাত্তি পেরি।